করে সবাই গেঞ্জি গায়ে দিয়ে সবাই গেঞ্জি গায়ে অনুষ্ঠানে আর আর এই অনুষ্ঠানটি শুধুমাত্র ডিপিআরসির সৌজন্য ফ্রি গেঞ্জি বিতরণ করা হচ্ছে। সম্পূর্ণ বিনামূল্যে ডিপিআরসি সৌজন্যে গেঞ্জি বিতরণ করা হচ্ছে। দয়া করে সবাই সবাই গেঞ্জিগুলো গায়ে দিয়ে থাকবেন এবং গেঞ্জিগুলো গায়ে দিয়ে সব জায়গায় আপনারা প্রতিমা
আজকেও ডিপিআরসি হাসপাতাল ডায়াগনস্টিক ল্যাবের সৌজন্যে বিনামূল্যে গেঞ্জি বিতরণ করা হতো, বিনামূল্যে গেঞ্জি বিতরণ করা হতো। সৌজন্য ডিপিআরসি হাসপাতাল ডায়াগনস্টিক ল্যাব, বারো ভাই এগিয়া রিঙ্গু রিঙ্গু শ্যামলী ঢাকা। শুধুমাত্র রিক্সা চলা ভাইদের সৌজন্য আজকে প্রতি মাসের আজকে ডিপিআরসি হাসপাতাল ডায়াগনস্টিক ল্যাবের সৌজন্য সম্পূর্ণ বিনামূল্যে গেঞ্জি বিতরণ করা হচ্ছে, সম্পূর্ণ বিনামূল্যে গেঞ্জি বিতরণ করা হচ্ছে। হ্যালো 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 ডিপিআরসি হাসপাতালের ডায়াগনস্টিক ল্যাবে সৌজন্য প্রত্যেক মাসে রিক্সাওয়ালা ভাইদের মাঝে গেঞ্জি বিতরণ কর্মসূচি পালিত হয় ডিপিআরসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবের সৌজন্যে। ডিপিআরসি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব প্রত্যেক শুক্রবারেই ফ্রি রোগী দেখে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা সুযোগ সুবিধা রয়েছে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবের সৌজন্যে প্রত্যেক মাসে বিনামূল্যে রিক্সাওয়ালা ভাইদের মাঝে ফ্রি গেঞ্জি বিতরণ কর্মসূচি পালিত হয়। ফ্রি গেঞ্জি বিতরণ কর্মসূচি পালিত হয়, রিক্সাগুলো এলোমেলোভাবে রাখা যাবে না, রিক্সাগুলো সিরিয়ালি রাখেন, রিক্সাগুলো এলোমেলোভাবে রাখা যাবে না, রাস্তায় যাতে কোনো রকম জ্যাম না বাঁধে সিরিয়ালি লাইনে থেকে গেঞ্জি নিতে হবে। ডিপিআরসি হসপিটালের ডায়াগনস্টিক ল্যাবের সৌজন্যে ফ্রি গেঞ্জি বিতরণ কর্মসূচি পালিত হয় প্রত্যেক মাসে। আমি এখন আমাদের গেঞ্জি বিতরণ কর্মসূচি থেকে গেঞ্জি পেয়ে একজন রিক্সাওয়ালা ভাই কি অনুভূতি সেই বিষয়ে আমি একটু কথা বলব একজন রিক্সাওয়ালা ভাইয়ের সাথে। আপনার ডিপিআরসি হসপিটালের ডায়াগনস্টিক ল্যাবের পক্ষ থেকে কর্মসূচি পালিত হয় রাস্তায় জ্যাম তৈরি করা যাবে না,
আজকের মতো সমাপ্ত, আজকের মতো সমাপ্ত। আবার পরবর্তীতে গেঞ্জি দেওয়া হবে, আবার পরবর্তীতে দেওয়া হবে।